আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ স্বাভাবিক আছো। আজ আমি সাধারণ গণিতের উচ্চতা চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক করিয়ে দেব। অঙ্কটি হচ্ছে 20। চলো আমরা এর সমাধান অতি সহজে কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে আলোকপাত করব। অঙ্কটা আগে দেখো, 16 মিটার লম্বা একটি মই লম্বভাবে দেয়ালের সাত বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। উদ্দীপকের আলোকে চিত্রের মাধ্যমে বর্ণনা দাও। ক নাম্বার প্রশ্নের সমস্যা সমাধান আমরা করব। দেখো, এ বি সি, এই এ বিন্দু হচ্ছে দেয়ালের ছাদের শীর্ষবিন্দু, বি বিন্দু হচ্ছে পাদবিন্দু, এইচ সি হচ্ছে তোমার মই, মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার, আর মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি, মনে করি এ বি সমান সমান এস মিটার, এ সি সমান 16 মিটার এবং মধ্যবর্তী কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। খ নাম্বার প্রশ্নটা দেখো, দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। দেয়ালের উচ্চতা নির্ণয় করতে গেলে তুমি আগে চিত্র আঁকো, মনে করি এ বি সমান এস মিটার, এ সি সমান 16 মিটার, এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করতে হয় তাহলে তোমাকে নিতে হবে সাইন, সাইন এ সি বি সমান লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এ সি। সাইন এ সি বি এর মান হচ্ছে 60 ডিগ্রি আর এ বি এর মান হচ্ছে এস, এ সির মান হচ্ছে 16। তাহলে তুমি একটু আর গুণন করো, 2s সমান হলো 16√3, এই দুই দ্বারা এই জায়গা আছে ভাগাকারে, এই জায়গায় গুণ দাও, 16 দুই দ্বারা ভাগ করলে 8√3, আর 8√3-র মান হচ্ছে 13.85 মিটার প্রায়। এবার গ নাম্বার প্রশ্ন হচ্ছে খুবই সিরিয়াস প্রশ্ন। এটা দেখো, দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থা থেকে ভূমি বরাবর আর কত দূরে সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এতে তোমার এই ডি থেকে ই পর্যন্ত এইটাও মই, এইটার হচ্ছে দৈর্ঘ্য 16, আর এ থেকে সি এইটাও মই, শুধুমাত্র এইটুকু তুমি নিচে নামাইছো। আর এই চিত্র থেকে খ থেকে তুমি ভূমির উচ্চতার মান পেয়ে গেছো 8√3, কিন্তু বি সি এর মান তুমি নির্ণয় করো নাই। এই জন্য এ বি সি এই সমকোণী ত্রিভুজ হতে আমরা জানি পিথাগোরাস উপপাদ্য থেকে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুইবার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। সুতরাং এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার, এ সি এর মান 16, এ বি এর মান 8√3, বি সির মান বসাও 16 16 256, 8√3 স্কোয়ার করলে 1864, √3 সাথে স্কোয়ার কাটা গেলে 3 বি সি স্কোয়ার, 64 × 3 হবে 192, আর এই পেশে থাকে 256, এই 256 থেকে তুমি 192 বিয়োগ করো, পাবে 64। এখন আমার বি সি থেকে বি সি এর মান দরকার, এই জন্য বর্গমূল করে দাও, বি সির মান পেয়েছ 8। এখন যদি বি সি এর মান 8 হয়, এইটুকু ধরছি আমি এক্স, তাহলে তুমি খেয়াল করো যে কস বিইডি থেকে আমরা জানি কজের বাংলা হচ্ছে কস ভূতি, ভূমির মান হচ্ছে বি আর অতিভুজের মান হচ্ছে ডি, কস এই বিইডির মান হচ্ছে 30 ডিগ্রি, এইটির মান হচ্ছে 1 + 8, নিচে 16, কস 30-র মান হচ্ছে √3/2। এবার আর গুণন করো, 2x আর দুগুণে 16, আর এদিকে হলো 16√3, এই 16-র ওই পাশে নিয়ে নাও, বিয়োগ করে এক্স ইজ ইকুয়াল টু 16√3 − 16/2, ক্যালকুলেটর ব্যবহার করো, এক্স ইজ ইকুয়াল টু হবে 5.86 মিটার প্রায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই অঙ্কের অতি সহজে সমাধান করতে পারবে, মনে রাখতে পারবে। এই জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, অঙ্ক মানেই হচ্ছে প্র্যাকটিস। তুমি ধৈর্য ধরে প্র্যাকটিস করো, অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে, এই আশা ব্যক্ত করে আজ পর্যন্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।